সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জেএসসি পরীক্ষার, মানে জেএসসি বা অষ্টম শ্রেণীর যেসব শিক্ষার্থী ছিল 2020 শিক্ষাবর্ষে, তাদের আসলে অ্যাসাইনমেন্ট রেজাল্টটা কীভাবে দিবে। কারণ একবার মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছে যে অ্যাসাইনমেন্টের রেজাল্টটা বোর্ড থেকে দেওয়া হবে, খাতাগুলো বোর্ডে নেওয়া হবে, কিন্তু শেষমেশ খাতাগুলো কিন্তু স্কুলেই পরিদর্শন করা হয়েছে এবং স্কুল থেকে আসলে নাম্বারগুলো দেওয়া হবে। আবার কথা উঠছে যে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট কীভাবে দেওয়া হবে, তো ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে। তো চলো শুরু করা যাক। তোমরা জানো যে যারা অষ্টম শ্রেণীতে পড়ে তাদের প্রতি বছর শেষে একটা বোর্ড ফাইনাল পরীক্ষা হয়, যেটাকে আমরা জেএসসি এক্সাম নামে চিনি। কিন্তু 2020 শিক্ষাবর্ষে করোনার কালীন যে সময়টা, সেই সময়টাতে আসলে জেএসসি এক্সাম নেওয়ার কোনো সুযোগ তৈরি হয়নি। তাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাস নবম শ্রেণীতে উঠানো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে তাদের আসলে রেজাল্টটা কীভাবে দেওয়া হবে এবং তাদের সনদটা কিভাবে দেওয়া হবে। কারণ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড থেকে সনদপত্র দেওয়া হবে এবং তাদেরকে নাম্বারপত্র দেওয়া হতে পারে। এটা একবারে শুরুর দিকের কথা, কিন্তু এখন যে ফাইনালাইজেশনে এসেছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে কোনো নম্বরপত্র দেওয়া হবে না। নম্বরপত্র স্কুল থেকে যদি দেয়, যেহেতু খাতাগুলো, মানে অ্যাসাইনমেন্টের খাতাগুলো স্কুলের যেই টিচাররা ছিল, সংশ্লিষ্ট শিক্ষকেরা, তারাই সেই খাতাগুলো দেখেছে, শুধুমাত্র স্কুল থেকে যদি কোনো নম্বরপত্র দেওয়া হয় তাহলে সেটাই সব তারা পাবে, কিন্তু স্কুল থেকে কোনো সনদপত্র পাবে না। আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই যে শিক্ষা বোর্ড থেকে বলেছে যে আমরা সকল শিক্ষার্থীদেরকেই সনদপত্র দিব। এখন কথা হচ্ছে সনদপত্রটা কেমন হবে, কারণ যেহেতু অ্যাসাইনমেন্টের কোনো নাম্বার ছিল না, যে এ প্লাস বা এ মাইনাস এরকম কোনো ক্যাটাগরি ছিল না বা কোনো জিপিএফ ছিল না, তাহলে সনদপত্রটা আসলে কেমন হবে এটা নিয়ে অনেকের প্রশ্ন। যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের, বিশেষ করে স্কুল লেভেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের বেশি মানে জানার ইচ্ছা থাকে যে তাদের বিষয় নিয়ে কী কী আপডেট আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তো সেগুলো আমরা দেখব। আর ষষ্ঠ থেকে ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীতে যারা 2020 সালে ছিলে, এখন 2021 সালে পরবর্তী ক্লাস উঠেছে, তাদের রেজাল্টগুলো আসলে কেমন হবে তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো। আমরা এই ভিডিওতে সেগুলো দেখাবো, তোমাদের রেজাল্ট শিটগুলো কেমন হতে পারে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একটু দেখো যে তোমাদের যদি সনদপত্র দেওয়া হয় সনদপত্র আসলে কী লেখা থাকবে। সনদপত্র ধরো তোমার নাম লেখা থাকবে, মানে আমরা যখন আমরা খেয়াল করবো যে যদি আমরা একটি স্কুল থেকে আরেকটি স্কুলে চেঞ্জ করি, তখন যে প্রত্যয়নপত্র দেওয়া হয় ঠিক সনদপত্রটা ঠিক ওরকমই হবে, কিন্তু সেখানে বোর্ডের সার্টিফিকেট দেওয়া থাক, বোর্ডের নাম লেখা থাকবে, মানে এটা একটু কী বলা যায় মূল্যায়ন করা হবে একটু, যে এখানে বোর্ডের নাম লেখা থাকতে নাম লেখা থাকবে, তারপর হচ্ছে তোমার নাম থাকবে। আর রেজাল্টের বেলায়, মানে যেখানে রেজাল্টের ঘর থাকে, যেখানে আগে GP5 লেখা থাকতো, সেখানে এটার পরিবর্তে তোমাদেরকে যে যেই ক্যাটাগরি নাম্বার পেয়েছ বা তুমি উত্তীর্ণ হয়েছো পরবর্তী ক্লাসে সফলতার সহিত, আগে ধরো কেউ GP5 পেলে 5.00 লেখা থাকতো, কিন্তু এখন লেখা থাকবে সফলতার সহিত উত্তীর্ণ, এরকম মান লেখা থাকবে, মানে কোনো রেজাল্ট দেওয়া থাকবে না। GPA 5 বা GPA 4, GPA 4.5 এরকম স্পেসিফিক্যালি কোনো GPA দেওয়া থাকবে না, শুধুমাত্র লেখা থাকবে যে তার সফলভাবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এটা বোর্ড থেকে দেওয়া হবে, স্কুল থেকে দেওয়া হবে না। তো এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে তারা এখনও বলেনি, আমাদের কোনো প্রজ্ঞাপন দেয়নি। প্রজ্ঞাপন দিয়ে তারা তোমাদেরকে স্কুল, সংশ্লিষ্ট যে স্কুলে আছো সেই স্কুলে এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে প্রেরণ করবে। কারণ যেহেতু তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করেছো অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা দেওয়ার জন্য, তাই তোমাদের রোল নং এবং কী বলা যায় রেজিস্ট্রেশন করার পরে যেই তোমাকে আইডি তৈরি হয়েছে বোর্ডে, সেই আইডি অনুযায়ী তোমাদেরকে এই সার্টিফিকেটগুলো দেওয়া হবে। আর রেজাল্ট শিটের কথা যদি বলি যে নাম্বারপত্রটা আসলে কেমন হবে, তো নাম্বারপত্রটা আমরা এখন দেখবো এবং এই ভিডিওর এই নাম্বারপত্রটি আসলে ক্লাস 6, 7, 8, 9 সবাই কিন্তু এই নাম্বারপত্রটি দেখতে পারো। তো আমরা চলো নাম্বারপত্র দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে
স্কুল থেকে যে নম্বরপত্রটা দিবে সেটা আমরা এখন দেখব। আমাদের এছাড়াও খবর আছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হবে, তো আমরা সেই খবরটা একটু দেখো। সবাই খবরটা যদি দেখতে চাও, আমাদের এই খবরটা একটু লোড হচ্ছে, তো খবর লোড যেহেতু হচ্ছে তো আমরা লোড হয়ে গেছে এখন, তো আমরা এখন খবরটা একটু দেখব। কি বলা আছে এখানে? বলা আছে যে জেএসসি পরীক্ষা উত্তীর্ণ সনদ পাবে জানুয়ারির মধ্যে, নবাপত্র নয়। তবে নবাপত্র যেটা পাবে সেটা হচ্ছে, দেখো করোনা মহামারী পরিস্থিতিতে জেএসসি জেডিসি পরীক্ষা হয়নি, অটোপাস ঘোষণা করায় পরীক্ষার্থীরা সবাই পাশ করবেন, জেএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণদের সনদ দেওয়া হবে। এবং সনদ তো বোর্ড থেকে দেওয়া হবে, সেটা নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু তার নবাপত্র যেটা পাবে সেটা স্কুল থেকে যেটা পাবে সেটা হচ্ছে এরকম। এবং এরকম নবাপত্র কিন্তু যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠেছে এবং সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উঠেছে, নবম থেকে দশম শ্রেণীতে উঠেছে, তারাও কিন্তু এরকম নামাপত্র পাবে। পাশাপাশি অষ্টম শ্রেণীতে থেকে যারা নবম শ্রেণীতে উঠেছে তারাও এরকম নামাপত্র পাবে, এটি স্কুল থেকে পাবে। আর উপরে স্কুলের নাম দেওয়া থাকবে, তো আমরা স্কুলের নাম যেহেতু কোনো স্কুল নির্দিষ্ট করা নেই তো স্কুলের নাম আমরা দিলাম না, তো উপরে তোমরা যখন পাবে তখন স্কুলের নাম দেওয়া থাকবে, শ্রেণী কোন শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছে সেই শ্রেণী থাকবে, যে শাখা ছিলে সেই শাখা এবং বিষয় কোন বিষয়ের জন্য তোমার এই নাম্বারপত্রটি, যেন বাংলা বিষয়ের জন্য, তো বাংলা বিষয়ে যদি প্রথম অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় অ্যাসাইনমেন্ট কতগুলো অ্যাসাইনমেন্ট হয়েছে সেটার জন্য একটা নাম্বারপত্র দেওয়া হবে। ধরো রোল নং ক্রম অনুসারে তোমার শিক্ষার্থীর যে রোল সেটা দেওয়া হবে এবং শিক্ষার্থীর নাম, প্রথম অ্যাসাইনমেন্টে তুমি অতি উত্তম পেয়েছো না উত্তম পেয়েছো না ভালো পেয়েছো বা অগ্রগতি পর্যন্ত কোনটি পেয়েছো সেটির উপর টিক চিহ্ন দেওয়া হবে। এবং এভাবে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তুমি কোন কোন ক্যাটাগরিতে পেয়েছো সেটার উপর টিক চিহ্ন, তৃতীয় অ্যাসাইনমেন্টে কোনটা পেয়েছো সেটার উপর টিক চিহ্ন দেওয়া হবে। আর সর্বশেষ শিক্ষক হচ্ছে তোমার এখানে মন্তব্য লিখে দিবে, তোমার কে বলার জন্য কোনো কিছু যদি থাকে তার কাছে তাহলে সে এখানে মন্তব্য লিখে দিবে। তো এভাবে আসলে তোমরা মার্কশিটটা পেয়ে যাবা আশা করছি। এটি হচ্ছে তোমাদের নম্বরপত্রের ছবি, তো মানে এরকমভাবে দেখতে। এক এক স্কুল এক একভাবে প্রিন্ট দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, স্কুলের প্রাতিষ্ঠানিক বিষয়, তো আমরা সেদিকে না যাই, আমরা মানে একটা মূল একটা ক্রাইটেরিয়া দেখিয়ে দিলাম যে আসলে নামপত্রটা কেমন হতে যাচ্ছে। আর সনদপত্রটা আমি বলেই দিলাম একটু আগে যে সনদপত্রের মধ্যে স্কুলের নাম থাকবে না, সনদপত্রে মানে কোন স্কুল থেকে পাস করেছো সেটা থাকবে, কিন্তু উপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া থাকবে, মানে তুমি কোন বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীতে ছিলে সেই বোর্ডের, যে বোর্ডের অধীনে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই বোর্ডের থেকে সার্টিফিকেটটা পাবা। তো আশা করা যায় সেটা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সার্টিফিকেটগুলো তোমাদের স্কুলে দেওয়া হবে, এবং যারা নবম শ্রেণীতে এখন উঠেছো তো ক্লাস শুরু হলেই তোমাদেরকে এগুলো বিতরণ করা হবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, তার আগে বলে রাখি যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবে, আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর আমাদের একটি প্রযুক্তি চ্যানেল আছে তালুকদারি প্রযুক্তি, তোমরা চাইলে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আসতে পারো। আজকের মধ্যে এখানেই, ধন্যবাদ সবাইকে।